নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল বিউটিফুলি ইউতে। আজ আমি আপনাদের অবগত করব একটি খুবই সাধারণত চেনা রোগের সাথে, যা আপনার নিত্য জীবনে খুবই অস্থিরতার সৃষ্টি করে, তা হলো জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ। এই রোগটি সাধারণত পুয়ার ওরাল হাইজিন বা দাঁতের ও মুখের স্বাস্থ্যবিধি ঠিকভাবে না মানলে হয়। এই রোগটি শুরু হয় আমাদের দাঁতের গোড়া, যাকে বলে মাড়ির ব্যথা দিয়ে। বন্ধুরা, অনেক সময় আনট্রিটেড জিঞ্জিভাইটিস দাঁত ক্ষয় বা অন্য কোনো সিরিয়াস রোগে পরিণত হতে পারে। এবার আসা যাক যে আমরা জিঞ্জিভাইটিসকে প্রতিরোধ করব কি করে। ফ্রেন্ডস, মেডিকেল ফ্যাটিনিটিতে একটা কথা খুব চলে, তা হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই জিঞ্জিভাইটিসের ক্ষেত্রেও প্রিভেনশন হলো রেগুলার গুড ওরাল হাইজিন বা হ্যাবিট মেনটেন করা। গুড ওরাল হাইজিন বা হ্যাবিট হলো দাঁত রেগুলার দিনে দুবার করে ব্রাশ করা, যা ম্যাক্সিমাম 2 মিনিট ধরে করতে হবে। চেষ্টা করতে হবে খাবার গ্রহণের পর ভালো করে মুখটি পরিষ্কার করতে। যাদের মধ্যে জিঞ্জিভাইটিস হওয়ার প্রবণতা বা রিস্ক আছে, যেমন স্মোকিং যারা করেন বা তামাক যারা গ্রহণ করেন বা যারা কোনো অটোইমিউন ডিজিজে ভুগছেন, তাদেরকে রেগুলার 12 মান্থের ইন্টারভ্যালে ডেন্টিস্টকে ভিজিট করতে হবে। ওরাল হাইজিনের সাথে ভিটামিন সি যুক্ত ফ্রুট বা ভেজিটেবল খেতে হবে রেগুলার, যেমন আমলকি, মৌসুম্বি, বেদানা, লেবু, কমলা লেবু ইত্যাদি খাবার খেতে হবে। বন্ধুরা, অনেক সময় হোমিওপ্যাথি খুব সহজভাবে জিঞ্জিভাইটিসের মতন রোগকে খুব সুদক্ষভাবে নিরাময় করে। ফাইটোলক্কা, বেলেডোনা, প্লান্ট্যাগো, হিপারসাল, পালসিটিলার মতন ওষুধ খুব সহজভাবে জিঞ্জিভাইটিসকে নির্মূল করে দেয়। কিন্তু ফ্রেন্ডস, আপনারা অবশ্যই কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে ওষুধগুলো খেতে পারেন, বা প্রয়োজনে আপনারা ডেন্টিস্টের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট দেবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।